অ্যাকাউন্ট থেকে টাকা তুলে ধরা পড়ল এক যুবক। এদিন বীরভূমের ময়ূরেশ্বর থানার অন্তর্গত বাতাসপুর গ্রামে অপরিচিত তিন যুবক আসে রান্নার গ্যাসের কানেকশন দেওয়ার জন্য। গ্রামের কয়েকজন মানুষকে বোকা বানিয়ে ছিনিয়ে নেয় আধার নম্বর ও আঙুলের ছাপ। ঠিক তৎক্ষণাৎ গ্রামের ওই মানুষদের মোবাইলে আসে SMS, দেখে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও। ঘটনায় এক যুবক ও তার বাইক হাতে নাতে ধরা পড়ে এবং অন্য দুজন চম্পট দেয়। ঘটনায় পুলিশ এসে মেটানোর চেষ্টা করলে গ্রামের মানুষ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় এবং পরে পুলিশ তা সামাল দিয়ে তাকে থানায় নিয়ে যায়। ঘটনাটি খতিয়ে দেখছে ময়ূরেশ্বর থানার পুলিশ। কিভাবে টাকা তুলেছে, কত টাকা নিয়েছে, কিভাবে তুললে টাকা? কয়জনের টাকা, কয়জনের টাকা, কয়জনের টাকা? Thank you.